আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফুলকপি, আলু, টমেটো দিয়ে বেলে মাছের চচ্চড়ি। এটা আমি কষিয়ে রান্না করব না, এটা আমি হাতে মাখিয়ে তারপর রান্না করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ, পেঁয়াজটা আগেই কেটে রেখেছি। কাঁচামরিচ, কাঁচামরিচ আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি গুঁড়া মরিচটা দিব না, গুঁড়া মাছটায় কাঁচামরিচটা দিলে বেশি টেস্টি হয়। তারপরে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি, আলু। তারপরে টমেটো ঢেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। মাছটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা যে কোনো গুঁড়া মাছ দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এটা মাখাবো। আমি একটু ভালো মতো মেখে নিব, যাতে মশলাগুলো সব কিছুর সাথে ভালো মতো মিক্সড হয়। আমার মাখানো প্রায় শেষ, আমি এখন এতে পানি দিয়ে দিব। পানিটা দিব, আমার হাত ধুয়ে দিব পানিটা, কারণ আমার হাতের মধ্যে অনেক মশলা লেগে আছে। আমার মাখানো শেষ, এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি এখন এটা চুলায় বসিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে দিব। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। প্রায় হয়েই গিয়েছে, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর ঘ্রাণ বের হয়েছে, হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু ধনে পাতা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পরে জাস্ট 1 মিনিট আমি একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্না শেষ, ধনে পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে খুবই ইয়াম্মি লাগছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ফুলকপি আলু দিয়ে বেলে মাছ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।